যে দিনটা খুশির খবর সব কর্মচারীদের কাছে পৌঁছে গেছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার মাধ্যম সামাজিক প্রচার মাধ্যম এইসব জায়গাতে আপনারা হয়তো দেখেছেন। কাঞ্চনপুর সাব ডিভিশনের প্রত্যেকটা কর্মচারী ভাই বোনদের তাদের ঘরে আনন্দের উল্লাস হয়েছে এটা আমরা জানি। আজকে আমরা বিভিন্ন অফিস প্রাঙ্গণে গিয়েছি, এই অফিস প্রাঙ্গণে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে আজকের যে সরকার বন্যা খরা এবং করোনা এই তিনটা বিপদ উত্তীর্ণ করে এর মধ্যে দিয়েও যে আজকে কর্মচারীরা 5% দিয়ে ডিক্লারেশন করেছে, প্রত্যেকটা কর্মচারীর মুখের হাসি ফুটেছে। আগামী দিনে সরকার আরও কর্মচারীদের দিয়ে দেওয়ার জন্য সচেষ্ট থাকবে, এটা আমরা আশা রাখছি। এবং আজকের দিনে সমস্ত মানুষ আ করলে সব কিছুই বুঝতে পারে যে আজকের বিজেপি সরকার কর্মচারীদের, কৃষক ভাইদের এবং সমস্ত গরিব মেহনতি মানুষদের জন্য কি করে চলেছে।
সেটা বিভিন্ন পত্র পত্রিকায় ফলো করে লেখা হয়েছে। অফিসগুলিতে ঘুরে দেখলাম সরকারি কর্মচারীরা আনন্দিত হাসছেন, বহুদিন পর কি 5% দিয়ে দিয়েছে, কে দিয়েছে? রাজ্যের বিজেপি সরকার বাড়ির শাহ দিয়েছে। এবং সেই সঙ্গে যারা কর্মচারী শুধু নয়, যারা পেনশনার আছেন, এরা ওনারাও এই স্কিমের আওতায় আসবেন। আমরা আশাবাদী ছিলাম, দীর্ঘদিন ধরে বলেছিলাম সমস্ত স্তরের মানুষের জন্য এই সরকার কাজ করছে।